হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি সাইড। তো আজকে চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। আলু পটল দিয়ে কীভাবে রুই মাছ রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখে নিন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হলে কেটে রাখা ঝাল এবং পেঁয়াজ ঢেলে দিব। ঝাল পেঁয়াজটা ভালো মতো নেড়ে নিব, যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ওটি নাড়তে থাকবো। যখন ঝাল পেঁয়াজ লাল লাল হয়ে যাবে সেই মুহূর্তে আমরা গুঁড়া মশলাগুলো দিব। এখন এক চামচ হলুদের গুঁড়া দিব, তারপর দিব দেড় চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিব স্বাদ মতো, এবার একটু ভালো মতো নেড়ে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা দেড় চামচ দিব, রসুন বাটা এক চামচ, তারপর আদা বাটা এক চামচ, এবার একটু নেড়ে নিব ভালো মতো করে যাতে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে নাড়তে হবে, মশলাটা যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সামনে পর্ব একটু পানি দিব যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর মশলাটা কষানোর মধ্যেই আসলে তরকারির আসল স্বাদ থাকে, অতএব কষানোটা অনেক ভালো হতে হবে। তো মশলাটা কষিয়ে নিলাম, এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাতে আলু পটলগুলো ভালোভাবে মেশাতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে, এবার দেড় কাপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর বলক উঠে আসলে মাছগুলো ছেড়ে দেব। আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, বলকটা উঠলেই মাছগুলো ছেড়ে দেব। এতে এখন বলক উঠে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একে একে সব ছেড়ে দেব ঝোলের মধ্যে, তারপর একটু ঢাকা দিয়ে দিব, তারপরেই হয়ে যাবে রান্না। তো রান্নাটা হয়ে গেছে, এখন লবণটা চেক করে নিব, দেখব লবণটা ঠিকঠাক আছে কিনা। দেখুন কি সুন্দর কালার এসেছে,